আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও স্বাগত জানাচ্ছি নড়াই রেটিতে সাথে আছি আমি মাজিদুল হক আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফিল্মরা টেন দিয়ে কিভাবে একটি ইন্ট্রো তৈরি করবেন সহজে এবং সম্পূর্ণ ফ্রিতে তো চলুন শুরু করা যাক তার আগে আমি একটি ডেমো করে রেখেছি আমি আপনাদেরকে ডেমোটি দেখাবো তো চলুন ডেমোটি দেখে আসি যে আপনারা দেখতে পারতেছেন ওকে আপনারা দেখতে পারলেন ঠিক এমন একটি ইন্ট্রো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো আমরা প্রথমে চলে আসব ফিল্মোরাতে ফিল্মোরাতে আসার পরে আমাদের যে ভিডিওটি ভিডিওটি আমি ডাউনলোড করে রেখেছি এটা আমার ইউটিউব থেকে ডাউনলোড করা আপনারা এই টাইপের যে ইয়েগুলো আছে আপনারা ইউজ করতে পারেন যেটাই করতে হবে তার কোনো ইয়ে নেই তো আমি এটাকে ওপেন করে নিব ওপেন করার পরে এখানে যে লোগোটি আমি ব্যবহার করব সেই লোগোটি আমাকে ইমপুট করতে হবে চলে যাব যার পরে আমি আমার চ্যানেলের লোগোটি ইম্পোর্ট ওকে ঠিক এই লোগোটা আপনারা যে কোনো একটি তো আমি এই লোগোটা করি আমার চ্যানেলের ওকে তো এখন এর যে ভিডিওটির যে এ আছে আমরা সেটাই ব্যবহার করব এখন আমাদের আরেকটি বিষয় সেটি হচ্ছে এখান থেকে আমাদের যেখান থেকে আমাদের ইন্ট্রোটি শুরু হবে আমাদের সেই জায়গাটি সিলেক্ট করতে হবে তো তার জন্য আমি একটু মিউজিকটা বাড়িয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোথা থেকে শুরু করতেছি আমরা তো পেলে করি হ্যাঁ দেখতে পারতেছেন এখানে আসার পরে দুইটা আলোক রশ্মি যখন এখানে এসে এই যে ঠিক এখানটাতে এখানে যুক্ত হওয়ার আগে ঠিক এই মুহূর্তে আমাদের লোগোটা এখানে সেট করতে হবে তো লোগোটা আমি এনে এখানে রেখে দিলাম এখন লোগোটাকে আমাদের ছোট বড় আমরা এখন করে এটাকে এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি দেন এটাকে সেন্টারে রেখে দিব ওকে এখন ঠিক নিচের লেয়ারে যে ভিডিওটি আছে সেম এই ভিডিওটি আমাদের উপরের লেয়ারে দিতে হবে নিয়ে আসি আমি এটাকে এনে উপরের লেয়ারে রেখে দিলাম ওকে উপরের লেয়ারে রাখার পরে আমরা যদি এখানে রাখি তো দেখতে পারতেছেন আমাদের লোগোটি কিন্তু ঢেকে গিয়েছে তো তার কারণ কি যেহেতু আমি লোগোর উপরের লেয়ারে ভিডিওটি রেখেছি তো আমাদের এই জায়গাতেই আসলে মূলত আমাদের কাজটি করতে হবে তো তার জন্য যেটা করব আমরা উপরের যে ভিডিওটি আছে আমরা এটা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এখানে আছে কম্পোজিটিং এই কম্পোজিটিং এ এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং মোড এই ব্লেন্ডিং মোডের এখানে আমরা স্ক্রল করতে থাকব এখানে একটা হার্ড লাইট নামে একটা অপশন আসবে আমরা সেটাতে ডান করব তো তারপর আমরা একটু দেখব যে কোনটা আমাদের ইসের জন্য পারফেক্ট হয় আমি এখানে নরমালি ক্লিক করে দেন মাউটের সরি মাউস স্ক্রল করলে এখান থেকে পরিবর্তনগুলো আপনি উপলব্ধি করতে পারবেন তো আমি এটাকে স্ক্রল করি তো দেখতে পারতেছেন প্রত্যেকটাই কিন্তু পরিবর্তন আসতেছে তো এখানে দেখতে পাচ্ছেন লাইটেন যে লাইটেনটা আছে এই লাইটেনটি আমরা এখানে ইউজ করব তো আমাদের মোটামুটি কাজ শেষ এখন আর একটু আছে তো আমি এটাকে একটু পেলে করে দেখাই আপনাদের তো আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আসার পরে আমরা যেটা ফলো করেছি তো সেটা হচ্ছে যে এখানে আসার পরে হঠাৎই আমাদের লোগোটি এখানে বসে গিয়েছে তো এর জন্য আমাদের যেটা করতে হবে আমাদের লোগোতে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে যাতে করে আমাদের আমাদের এটা বুঝতে সুবিধা হয় যে এটা আমাদের যে লেয়ারটি আসতেছে সেই লেয়ারটির সঙ্গেই আমাদের লোগোটি সেট হচ্ছে তো তার জন্য আমরা চলে যাব ট্রানজাকশনে ট্রানজাকশনে আসার পরে এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা নিব ডিজলভ যেটি আছে ডিজলভটি আমরা এখান থেকে নিয়ে নিব এই যে ডিজলভটি আছে এই ডিজলভটি আমাদের যে লোগোটা আছে লোগোর শুরুতে রেখে দিব ড্র্যাগ করে লোগোর শুরুতে তো এখন এখন দেখতে পারতেছেন এটা যখন ওই লেখাটাও লাইটিং হচ্ছে এখন দেখেন এখন কিন্তু আমাদের এটি সম্পূর্ণ স্মুথ এসেছে এবং এটা মনে হচ্ছে যে লাইটের যে খেলাটা এখানে হয়েছে তো সেই লাইটের খেলার সঙ্গে এটা কাজ করছে তো আমরা পুনরায় একটু দেখি একটু সাউন্ডটা কমিয়ে দিই ওকে তো আমরা এটাকে একটু পেলে করি হ্যাঁ আপনারা দেখতে পেলেন যে এখন কিন্তু আমাদের পুরা লোগোটি মানে আমাদের যে লোগোটা এই লোগোটা পুরাটা ভিডিওর সঙ্গে ফিক্সড হয়ে গিয়েছে এবং এখানে যে আমরা একটা লেয়ার ক্রিয়েট করেছি আমাদের মেইন লেয়ার যেটা ব্যাকগ্রাউন্ড এবং দ্বিতীয় লেয়ার যেটা সেটি হচ্ছে লোগো এবং তৃতীয় লেয়ার ওই ব্যাকগ্রাউন্ডটাকেই আমরা কপি করেছি তো কপি করে এটাকে আমরা কি করছি লাইটেন করে দিয়েছি ব্লেন্ডিং মোড থেকে তো যার কারণে যেটা হয়েছে আমাদের লোগোর উপরে আরও একটি লেয়ার তৈরি হয়েছে এই লেয়ার তৈরি হওয়ার কারণে এটা অনেক বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে তো এখানে আসার পরে এটাকে পেলে করি তো দেখতে পারতেছেন আমাদের এটি অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে বেশ কিছু কাজ বাকি আছে সেটি হচ্ছে আমি এখানেও ডিজলভ না দিলে আমরা যদি এটাকে একটু টেনে দেখাই দেখেন ধুপ করে এখানে আছে ব্যাকগ্রাউন্ড এখানে নেই এটা ধূপ করে নেমে যাচ্ছে তো এটা দেখতে খারাপ লাগবে তো যার জন্য আমরা কি করব দুইটা এই আমাদের লোগো লেয়ার বাদে যে দুইটি লেয়ার আছে উপরে এবং নিচে এই দুইটি লেয়ারে আমরা ডিজলভ ট্রানজেকশন ইফেক্ট অ্যাপ্লাই করব তো আমি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করব প্রথমটিতে দ্বিতীয় তৃতীয় সেম তো এখন দেখি তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু স্মুথলি এটা এখানে সেট হয়েছে এবং লোগোটি যখন শেষ হবে তো শেষ হওয়ার পূর্ব মুহূর্তে আমরা এখানে আরেকটি ডিজলভ দিব তো এটাকে এখানে দিয়ে দিই দেওয়ার পরে এখান থেকে আমাদের যে লোগো লেয়ারটি আছে এটা একটু বাড়িয়ে দেব কারণ এটি একটু ডিউরেশনটা না থাকলে এটা দেখতে ভালো লাগবে না তো আমরা প্রথম থেকে ইন্টো আবার একটু দেখি তো এখানে যদি আরো বেশ কিছু কারেকশন থাকে আমরা সেটাও স্টেপ বাই স্টেপ করবো পেলে করি তো ভিওর্স আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি কোনো কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এখন থেকে প্রতিদিন আপনাদের জন্য আমি নতুন করে একটি করে হতে পারে আপটার ইফেক্টও হতে পারে এবং প্রিমিয়ার পরও হতে পারে আমি প্রত্যেক না হলেও একদিন পর পর একটি করে নতুন প্রজেক্ট দেখাবো আপনাদেরকে ইন্ট্রো প্রজেক্ট আই মিন জিএফএক্স ভিএফএক্স আশা করি এই জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পূর্বে কোন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ফিরব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ